তাহলে আমরা কোরআনের আয়াত থেকে আপনাদেরকে জানাবো যে আল্লাহ অমুককে অপছন্দ করেন। আপনি সাথে সাথে টর্চ দিয়ে দেখবেন আপনার মধ্যে সেটা আছে কিনা, আমি সাথে সাথে দেখবো আমার মধ্যে আছে কিনা। যদি দেখি যে আল্লাহর অপছন্দনীয় মানুষদের যে তালিকা আছে তাদের মধ্যে আমিও পড়ে যাই, তাহলে মাহফিল থেকে উঠার আগে আগে এখানে বসেই নিয়ত করে ফেলবো যে এই বদভ্যাসটা ছেড়ে আল্লাহর অপছন্দনীয় মানুষের কাতার থেকে আমাকে বের হতে হবে। কারণ আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় যদি নাম থাকে, এই লোক আল্লাহর আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা, সবচেয়ে কপাল পড়া। কারণ আল্লাহ কাউকে অপছন্দ করেন, ঘৃণা করেন, এর মানে হলো তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। অতএব আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা জেনে সেই তালিকায় নিজের অন্তর্ভুক্তির কথা যদি আমরা টের পেয়ে যাই, কাল বিলম্ব না করে জানার সঙ্গে সঙ্গে তওবা করব, তওবা নসুহা করব, খাঁটি অন্তর থেকে তওবা করব যে আল্লাহ আমি এখান থেকে বেরিয়ে এসেছি। আপনি তওবা করে যদি সেটা ছেড়ে দেন এবং ওই বদভ্যাস থেকে বেরিয়ে আসেন, আপনি অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা থেকে আপনার নাম আপনি কাটায় নিলেন ইনশাআল্লাহ। এরপর কোরআনে আল্লাহর পছন্দনীয় মানুষদের যে তালিকা আছে, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তিনি আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা ভালোভাবে অর্জন করে যারা সুন্দর করে ওযু করে, ভালো করে ফরজ গোসল করে, উত্তম রূপে কাপড় চোপড় পাক সাফ করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর পছন্দনীয় মানুষের তালিকাও কোরআনে দেওয়া আছে। আমরা সেই তালিকায় প্রবেশ করতে পারবো যদি অপছন্দনীয় মানুষের তালিকা থেকে নিজেকে বের করতে পারি। সবাই নিয়ত করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজেরিন, 6 নম্বর পারার একেবারে প্রথম আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই, সেটা কি? সেটা হলো কোনো মন্দ কথা, কোনো খারাপ কথা, কোনো বাজে কথা, এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায়, এটা যদি বলে বেড়ায়, এটা বলে জাহির, যেটা যদি জাহির করে বেড়ায়, এটা যদি ছড়াছড়ি করে বেড়ায়, তো এটা আল্লাহ অপছন্দ করেন। কারণ কোনো খারাপ জিনিস যদি ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয়? একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয়, মানুষ সেটা চর্চা করে, গীবত শিকায়তের মধ্যে ডুবে, পরনিন্দার মধ্যে ডুবে, মানুষ ধারণা করে এক লাইন জানলে তার সাথে আরো এক লাইন যোগ করে আরেকজনের চরিত্র হনন করে, এই জন্য মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো, এটা আল্লাহর অপছন্দনীয় কাজ। ফেসবুকের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে, এমনকি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা দু চারজন একসাথ হলে কোনো একটা কিছু পাইলেই হলো, ওই তিলকে তাল বানায়া ওইটাকে রসিয়ে রসিয়ে আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এক চা দোকান থেকে আরেক চা দোকান, এক আইডি থেকে আরেক আইডি, প্রয়োজনে অপ্রয়োজনে, আমাদের কোনো জাতীয় স্বার্থ থাকুক বা না থাকুক, আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করে কি করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। যদি কেউ কোনো খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়, ঘোষণা দিয়ে বেড়ায়, এটার প্রচার করে বেড়ায়, তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তবে ইল্লা মান যুলিম, যদি কেউ জুলুমের শিকার হয়, নির্যাতিত হয়, মাজলুম হয়, ওই মাজলুম ব্যক্তি সে যদি মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় ওই লোকটি আমাকে জুলুম করেছে, আমি অমুক দ্বারা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, এরকম জুলুমের শিকার মানুষ যদি তার জুলুমের কথা বলেন এবং আত্মরক্ষার চেষ্টা করেন, জালিমকে চিহ্নিত করেন, তাহলে সেই মন্দ, সেটাও তো জুলুম করেছে একজন, মন্দ কথা মন্দ কাজ, ওইটার যদি ছড়াছড়ি হয়, ওইটা যিনি শিকার হয়েছেন তিনি যদি প্রচার করেন, অন্যদের কাছে বলেন, তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না। কারণ সে বেচারা তো নির্যাতিত, সে তো জুলুমের শিকার, সে জুলুম সহ্য কত করবে? যদি সে জালিমকে উপযুক্ত বিচারের মুখোমুখি করবার জন্য সোচ্চার হয় তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না। আর এছাড়া যত মন্দ কথা আছে, খারাপ কথা আছে, কিছু একটা পেলেই হলো, বিশেষ করে মানুষের যখন ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি পাওয়া যায়, আমরা সেটাকে প্রচার করতে খুব মজা পাই, ঠিক না বেঠিক?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কোন মুসলিম ভাই এমন কোন একটা ভেজালে বিপদে ঝামেলাতে পড়েছে যে তার ভুলের কারণে হয়তো মানের জোর যায় যায় এমন একটা জায়গায় বেচারা পড়েছে, চিপায় পড়ে গেছে। এই সময় সে চায় সবাই তাকে যেন সহযোগিতা করে, সাহায্য করে, তার এই দোষটা নিয়ে যেন খুব বেশি বাড়াবাড়ি চর্চা করা করি যেন না হয় সেটা চায়। ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে ওই ব্যক্তির ইজ্জতকে বাঁচাবার চেষ্টা করে যে ভুলে হয়ে গেছে অথবা এরকম জটিল কিছু না, বেচারাকে একটু তার সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে যে এই উদ্যোগ নিল একজনের ইজ্জতকে বাঁচাবার জন্য, এই বেচারাও এই লোকটাও তার জীবনে কখনো যদি এরকম বিপদে পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতকে এইভাবে রক্ষা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমা সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে কিয়ামতের ময়দানে, মানব ইতিহাসের সকল সদস্য আদম আলাইহিসসালাম থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত আগত সকল মানুষ যখন উপস্থিত থাকবে সবার সামনে ওই ব্যক্তির দোষটাকে আল্লাহ তাআলা ডেকে এনে গোপন করে দিবেন। আল্লাহ ডেকে কাছে এনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, চাদরে আবৃত আপনি আল্লাহর কাছাকাছি এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা তুমি অমুক অমুক গুনাহ যে করেছো, আতাল কুরু জাম্বা কাজা ওয়া জাম্বা কাজা, তোমার অমুক অমুক পাপ, অমুক অমুক অনাচার, জুলুম, হারাম কাজ যে করেছো তোমার কি মনে পড়ে? বান্দা বলবে আল্লাহ অবশ্যই মনে পড়ে, সব তো প্রমাণ এভিডেন্স সহ আছে আল্লাহর কাছে। তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে সেটা আমি ঢেকে রেখেছিলাম, মানুষের সামনে প্রকাশ করে নাই, মানুষের সামনে তুমি ভালো ছিলা কিন্তু তোমার তলে তলে দোষ ছিল, আমি ঢেকে রেখেছিলাম প্রকাশ করি নাই, আজকেও ঢেকে রাখলাম প্রকাশ করলাম না, তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে এই বিশাল বড় নেয়ামতটা ভাই আপনার আমার ওনার ওনার আমাদের সবার প্রয়োজন ভাই। আমাদের দোষ ত্রুটি যদি সব আল্লাহ তাআলা প্রকাশ করে দেন আমরা রাস্তা চলতে পারবো না, কি বলেন? রাস্তা চলার উপায় থাকবে? আপনার ছেলে মেয়ের সামনে, আপনার ভাই বোনের সামনে, আপনার মা বাবার সামনে, আপনার বন্ধু বান্ধবের সামনে আপনার সকল দোষ ত্রুটি নাড়ি ভুড়ি সব যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেন এক মুহূর্ত পৃথিবীতে টিকা সম্ভব হবে? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোষ গোপন না করে প্রতিটা দোষ যদি প্রকাশ করেন, এর চেয়েতে বড় শাস্তি, এর চেয়েতে বড় আযাব আর কি হতে পারে? সে আযাব থেকে বাঁচার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম হলো দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি পেলেই সেটা বলে বেড়ানোর, এই মানসিকতা পরিহার করতে হবে। হ্যাঁ, কিছু দোষের প্রচার প্রয়োজন আছে মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, সেটাও যতটুকু না করলে নয় ততটুকু। এর বাইরে মানুষের দোষ নিয়ে অহেতুক চর্চা করে বেড়ানো, বিশেষ করে আবারও বলছি ফেসবুকের এই যুগে, হ্যাঁ টুইটার সোশ্যাল মিডিয়ার এই যুগে, টিকটকের এই যুগে কিছু একটা পেলেই হলো এক শ্রেণীর ভাইরা আছি আমরা, আমরা ওইটা নিয়ে রাস্তায় ঝাঁপায়া পড়ি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে এক শ্রেণীর মানুষের কথা জানলাম, যাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, আল্লাহ তাদের পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব, ইন্নাহু লা ইউহিব বা লা ইউহিবুল্লাহ, আল্লাহ তাআলা অপছন্দ করেন কাদেরকে? লা ইউহিবুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম, কোন খারাপ কথা এটাকে যে চিৎকার করে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়, ঘোষণা দিয়ে বেড়ায়, এটাকে আল্লাহ অপছন্দ করেন। তাহলে কোন খারাপ জিনিসের ছড়াছড়ি করা যাবে? করা যাবে না। আল্লাহ আমাদেরকে হারাম কাজ থেকে, এই নাজায়েজ কাজ থেকে, এই গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে গুনাহ যত ভয়াবহ শয়তান ওইটা আমাদের কাছে তত মজাদার করে দেয়। তাহলে একটা জানলাম আমরা, খারাপ জিনিসের ছড়াছড়ি, খারাপ কথা, খারাপ বিষয়, খারাপ ঘটনা, এগুলার অপ্রয়োজনীয় বিশেষ কোনো স্বার্থ বা যৌক্তিক কারণ ছাড়া ওটার ছড়াছড়ি আল্লাহ তাআলা পছন্দ করেন না। এক নাম্বার দুই, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ভাইরা আমার, সীমা লঙ্ঘনকারী কারা? সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তাআলা সীমানা ঠিক করে দিয়েছেন, সে সীমানা ক্রস করে চলে যায়। আপনি
দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহরাম তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন, এটা আল্লাহর সীমানা। এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে যাবে না, এটা হলো আল্লাহর সীমানা। এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোনো নারীর ছবি পেলেন, ভিডিও পেলেন, ফুটেজ পেলেন, ফেসবুকে পেলেন, পেপারে পেলেন, ম্যাগাজিনে পেলেন, যেখানে পেলেন, রাস্তাঘাটে পেলেন, আপনি চান্সে তাকে দেখে নিলেন, মনে মনে হারাম স্বাদ আস্বাদন করলেন, জল্পনা কল্পনা করলেন, তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম কি করলাম না। আল্লাহ যাদের সম্পর্কে যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন তাদের গন্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই আপনি সেখানেও গিয়ে দেখেছেন, তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই, এটা হলো সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনের আরো বহু দিক আছে, তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমা লঙ্ঘন। আমাদের সমাজে কিয়ামতের আগে আরো কত কিছু দেখা যাবে ভাইরা, যারা সীমা লঙ্ঘন করে তারা বরং উল্টা, যারা সীমা লঙ্ঘন করে না তাদেরকে সীমা লঙ্ঘনের কথা অনেক সময় বলে। যেমন আপনি পাবলিক পরিবহনে যাচ্ছেন, একজন যুবক বা দুজন যুবক একসাথে যাচ্ছে, ঝাঁকানাকা গান ফুল ভলিউমে মোবাইলে বাজায় দিয়া নাচতে নাচতে যাচ্ছে। আপনি যদি বলেন যে ভাই রে বাবা রে এত জোরে গানের আওয়াজ দিয়ে রাখছো আমার তো অসুবিধা হয় বা আমি গান শুনতে চাই না, তোমরা হয় হেডফোন দিয়ে শুনো আর না হলে বন্ধ করো, আশপাশের মানুষের ডিস্টার্ব করিও না, আল্লাহ এটাকে হারাম করেছেন, তুমি মুসলমানের সন্তান না তাহলে তুমি এটা শুনিও না। এটা বলার পর দেখবেন অনেক যুবক আছে বলবে যে হুজুর বেশি বাড়াবাড়ি করা ভালো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীরা অপছন্দ করেন, দেখবেন তখন ওয়াজ শুনাই দিবে। আছে না না এরকম লোক, আপনি হারাম কাজ থেকে যখন নিষেধ করবেন তখন বলবে হুজুররা বেশি বাড়াবাড়ি করে। তো যে ব্যক্তি আল্লাহর সীমানা ক্রস করে চলে গেল বাড়াবাড়ি তো সে করলো, যে নিষেধ করলো সে তো বরং আল্লাহর সীমানা ক্রস করতে নিষেধ করেছে, সে তো বরং সীমার মধ্যে থাকতে চাচ্ছে। অতএব সীমা লঙ্ঘন করা যাবে না, আল্লাহর সীমার মধ্যে থাকতে হবে। ঠিক একইভাবে আল্লাহ যা হালাল করেছেন সেটাও অনেকে হারাম করে, আল্লাহ যা বলেন নাই নিজে থেকে সেটাও অনেকে বলে, এগুলো সবগুলো সীমা লঙ্ঘনের শামিল। তাহলে দ্বিতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ অপছন্দ করেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে সকল প্রকার সীমা লঙ্ঘন থেকে, আল্লাহর হদ এবং সীমানাকে অতিক্রম করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর কোন সীমানা লঙ্ঘন করব না। নাম্বার তিন, যারা খেয়ানত করে আমানত দিলে আমানত রক্ষা করে না, আমানত নষ্ট করে, পাপিষ্ঠ খারাপ মানুষ, গুনাহ করে বেড়ায়, নাজায়েজ কাজ করে বেড়ায়, কোনো ভয় নাই তার অন্তরে, এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা রিবা এটাকে ধ্বংস করবেন, সুদকে ধ্বংস করেন, আর সাদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম, আর সকল আল্লাহ তাআলা অবিশ্বাসীকে, কাফিরকে, বেঈমানকে, আল্লাহর প্রতি যাদের ঈমান নাই তাদেরকে এবং পাপিষ্ঠ খারাপ মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরো বলেছেন ইন্নাহু ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আযীমা, যারা খেয়ানতকারী কথায় কথায় খেয়ানত করে মানুষের সাথে এবং পাপিষ্ঠ অপরাধ করে কথায় কথায় নাজায়েজ কাজ করে, আল্লাহর ভয় নাই তার দিল কাঁপে না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। খেয়ানতকারী আমরা অনেকেই আছি, এমনকি অনেকে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আবার খেয়ানতকারী। কিভাবে? আপনার কাছে কেউ কোনো টাকা পয়সা রেখেছে, আপনি সেটা ভেঙে ফেলেছেন, এবার যখন যিনি জমা রেখেছেন চেয়েছেন দিচ্ছি দেব করে টালবাহানা করছেন, এই যে আমানত রাখার পরে টাকাটা ভেঙে ফেলেছেন, এটার নাম খেয়ানত, এটার নাম কি? এরকম বহু প্রকারের খেয়ানত আছে। আপনার প্রতিবেশী মেয়ে তাদের প্রতি আপনি চোখ চুরি করে, আপনি বাঁকা করে তাদের দিকে তাকালেন, তাদের সৌন্দর্য অবলোকন করলেন, চালাকি করে করে দেখলেন, আপনি খেয়ানত করলেন। তিরমিজির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা হাদাসার রাজুল ফালতাফাতা ফাহিয়া আমানা, কেউ আপনার সাথে কথা বলল, কথা বলার পর আরেক দিক ফিরল, তাহলে আপনার কাছে বলার পর যদি সে বলে ভাই কথাটা কাউকে বলা যাবে না, তাহলে এই কথাটাও আমানত, এই কথাটাও কি? আমানত। আপনি যদি এটা আরেকজনের কাছে বলে বেড়ান তাহলে খেয়ানত হলো।
সেটা আমানতের কি হলো? এরকম আমানতের খেয়ানত আমরা অনেকে করি কি করি না? ইমানদার কখনো খেয়ানতকারী হতে পারে না। ইমানদার এরকম বিশ্বাসযোগ্য হবে যে পৃথিবী চলে যাবে, ইমানদারের সততা আদর্শ টলতে পারে না। আজ গোটা দেশে গোটা দুনিয়াতে এত মুসলমান, কিন্তু বিশ্বস্ত মুসলমান পাওয়া যায়? ভাইরা আমার, আমরা যে নবীর উম্মত, আমরা কি জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিশ্বস্ত ছিলেন? তিনি নবী হওয়ার আগে মক্কাবাসীর কাছে আলামিন হয়েছেন। কি হয়েছেন? উনি আগে আলামিন হয়েছেন, তারপরে কি হয়েছেন? নবী এবং রাসূল হয়েছেন। কিরকম আলামিন, কি পরিমাণ বিশ্বস্ত ছিলেন! শুধু একটা ঘটনা বলি, উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে যাবেন, এই হিজরতের সফরটা কি তার খুব আরামের, খুব আনন্দের, আনন্দ ভ্রমণ টাইপ কিছু ছিল? মক্কার মানুষদের জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে টিকতে না পেরে আল্লাহর অনুমতিতে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। যেই এলাকার মানুষের জুলুমে, তাদের নির্যাতনে, নিষ্পেষণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে, ওই মানুষগুলো বেঈমান, অনেক কাফের, অনেক মুশরিকরা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান আনে নাই, কিন্তু তারা জানতো মক্কার সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে আস্থার উপযুক্ত, সবচেয়ে বিশ্বস্ত মানুষটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য তাদের দামি দামি সম্পদ, সোনা, গহনা, টাকা পয়সা, এগুলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমানত রেখে যেত। তার প্রতি ঈমান আনতো না, কিন্তু তাকে জানতো যে দুনিয়া উল্টে গেল, তার আদর্শ উল্টিবে না, পৃথিবীর সকল ব্যাংকের চাইতে বিশ্বস্ত ব্যাংক হলো তিনি, এজন্য তার কাছে জমা রেখে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বুঝাই দিয়ে গেলেন যে দেখো, রাতের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে আমি তো, উনি তো চলে যাবেন পরিকল্পনা করেছেন, আলী রাদিয়াল্লাহু রেখে গেলেন, তুমি তিন দিন মক্কায় থাকবা, এবং এই যে জিনিসগুলো আছে, এটা অমুকের, এটা অমুকের, এটা তমুকের, এগুলো তাদের কাছে যার যারটা বুঝাই দিবা। এই লোকগুলার জুলুমে অতিষ্ঠ হয়ে মক্কা পার হয়ে যাচ্ছেন, কিন্তু ওই সময়টাতে পর্যন্ত তাদের রেখে যাওয়া আমানতটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে তিনি ভুলেন নাই। এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের অবস্থা কি বলেন? দোকান থেকে বাকি খেলে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটি না, অন্য দোকান থেকে নগদ খাই ওই দোকানের ধারে কাছেও যাই না। এ হলো আমাদের ইমানের অবস্থা, এ হলো আমাদের বিশ্বাসের অবস্থা, এ হলো আমাদের আস্থার অবস্থা। আমরা মনে করি শুধু নামাজ কালাম পড়লে মুসলমান হওয়া যায়। মুসলমান অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে, আস্থাশীল হতে হবে, মুসলমানকে আমানতদার হতে হবে, আমানতের খেয়ানতকারী, মানুষের কথা এর কথা ওর কাছে লাগায়, মানুষের গোপনীয় কথা বলে বেড়ায়, এবং মানুষের টাকা পয়সা তসরুফ করে, আমানতের খেয়ানত করে, এই ব্যক্তি কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাইরা আমার, তৃতীয়ত আল্লাহর কাছে অপ্রিয় ব্যক্তি হলো আমানতের খেয়ানতকারী ব্যক্তি এবং যত পাপাচার আছে এগুলো লিপ্ত ব্যক্তি। চার নম্বর, জালিম, অত্যাচারী, অবিচারী। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বু যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পছন্দ করে না। অনেক লোক আছে দেখবেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদাকা করে, ওয়াজ নসিহত করে, ওয়াজ নসিহত শুনে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, অনেক মহিলারা, মা বোনরা আছেন, তারা পর্দা পুশিদাও করে, কিন্তু আবার অন্যের প্রতি জুলুমও করে, আছে না নাই? শাশুড়ি তসবিহ হাত থেকে নামে না, কিন্তু ছেলের বড় বড় অত্যাচার করে, আছে না নাই? নিজের মেয়েটার শরীরটাতে তাও দেয়, আর আরেকজনের মেয়েকে পুত্রবধূ করে আনছে, তাকে খাটাতে খাটাতে পাগল বানায় ফেলায়, আছে না নাই? নিজের মেয়েটার কোনো দোষ চোখে পড়ে না, কিন্তু পরের মেয়েটার শুধু দোষ না, গুণটাও দোষের মতো দেখে, আছে না নাই? অনেক শ্বশুর আছেন, কপালে দাগ পড়ে গেছে, সিদ্ধা দিদি দিদি, কিন্তু জুলুম করেন, নানাভাবে জুলুম করেন। জমিতে যখন তিনি চাষাবাদ করতে যান, আরেকজন আইল ঠেলেন, জমি বাড়ান, আছে না নাই? ভাইরা আমার, অনেক ভাইরা আছি আমরা, দুর্বল পেলে, গরিব মানুষ পেলে তাদের উপরে চড়াও হই, তাদের উপরে অত্যাচার করি, তাদের হক নষ্ট করি, তাদের উপরে জুলুম করি। মনে রাখবেন, জুলুম এত ভয়াবহ অপরাধ, এত ভয়াবহ অপরাধ, কিয়ামতের ময়দানে কোন চতুষ্পদ জন্তু, তারা কি আমাদের মতো, তাদের আমলের কোনো হিসাব নিকাশ হবে? গরু, ছাগল, হাঁস, মুরগি, যত রকমের
আল্লাহর সৃষ্টি আছে মানুষ ছাড়া জিন ছাড়া, তাদের কোনো হিসাব নিকাশ হবে? আল্লাহ তাআলা হাঁস মুরগিকে বলবেন যে কি পরিমাণ খাইছো, হালাল খাইছো না হারাম খাইছো হিসাব দিয়ে দাও, এরকম কোন কথা আছে কোরআন হাদিসে? হাঁস মুরগি যদি আরেকজনের ঘরে যায়া তার প্লেট থেকে ভাত খেয়ে চলে আসে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন এমন কোন কথা আছে? কারণ তাদের এসব হিসাব নিকাশ নাই, এগুলো হবে মানুষের। কিন্তু ভাইরা আমার, জুলুম এরকম একটা অপরাধ, এরকম একটা গুনাহ, জীব জন্তু পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি জুলুম করে, কিয়ামতের ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিং বিশিষ্ট কোন প্রাণী, ধরুন একটা গরু, সে শিং নাই এমন একটা প্রাণীকে যদি ঘুতা মারে, অর্থাৎ অত্যাচার অবিচার করে, দুর্বল যে তার প্রতি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই দুর্বলকে শিং দিবেন, অর্থাৎ শক্তি দিবেন, দিয়ে বলবেন যে এবার তুমি ওই সবল যে তোমার প্রতি জুলুম করেছিল দুনিয়াতে, তুমি তার প্রতিকার তার বিহিত করতে পারো নাই, বিচার পাও নাই, আজকে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো, একই মাপের গুতা তাকে মেরে তার শাস্তি তার প্রায়শ্চিত্ত তুমি নিশ্চিত করো, বুঝিয়ে দাও। তাদেরকে সৃষ্টি করবেন আবার আল্লাহ তাআলা, পশু পাখি এমনি তো মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবে, কিন্তু যারা জুলুম করেছে ওই পশু পাখিগুলোকে ওই প্রাণীগুলোকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। জালেম কেও মাজলুম কেও, যে জুলুম করেছে তাকেও, যার প্রতি জুলুম করা হয়েছে তাকেও, এরপরে ওই প্রাণীদের মধ্যে পর্যন্ত যে নির্যাতিত হয়েছে তাকে দিয়ে আল্লাহ তাআলা জালিম এবং নির্যাতনকারী অবিচারকারী অত্যাচারী ওই প্রাণীটিকে পর্যন্ত আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এরপরে বলবেন কোন তোরাবা, যাও তোমরা মাটি হয়ে যাও, এবার মাটির সাথে তারা মিশে যাবে, তাদের না জান্নাত আছে না জাহান্নাম আছে। ভাইরা আমার, জুলুম এত ভয়াবহ অপরাধ, এত ডেঞ্জারাস বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখিদের কোন হালাল হারামের বাজ বিচার করবেন না, তাদের অন্য কোন বিষয়ের কোন হিসাব নিকাশ নেবেন না, কিন্তু তারাও যদি জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পাকড়াও করবেন। তাহলে মানুষ হয়ে যদি আপনি কারোর প্রতি জুলুম করেন, কার প্রতি অবিচার করেন, কার প্রতি অত্যাচার করেন, আপনি নিশ্চিত থাকেন আপনি যত ইবাদত বন্দেগী করেন, আপনি যত তাসবিহ তাহলিল করেন, আপনি যত ওয়াজ মাহফিল শুনেন, আপনি যত লম্বা লম্বা কথা বলেন, আপনি যত নেক আমল করেন না কেন, জালিম এবং অত্যাচারীর অত্যাচার অবিচারের বিচার হওয়া ছাড়া আল্লাহ তাআলা একটি কদম কিয়ামতের ময়দানের সামনে যেতে দিবেন না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার দেনা পানা, কাউকে জুলুম করেছো, কাউকে গালি দিয়েছো, কারোর প্রতি অবিচার করেছো, এগুলোর বিচার, এগুলোর বিহিত, এগুলোর ক্ষমা চাওয়া, এগুলোর সব ঝামেলা চুকায় নাও সেদিন আসার আগে, যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারী কে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দীনা লাহু ওয়া লা দিরহামা, হে আল্লাহর রাসূল, যার কোনো টাকাও নাই পয়সাও নাই, আমরা জানি সেই সবচেয়ে ভিখারী, সেই সবচেয়ে হতভাগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সবচেয়ে বড় হতভাগা না রে, আসল হতভাগা এর চেয়ে বড় হতভাগা হলো যে দুনিয়াতে অনেক নামাজ কালাম পড়েছে, অনেক কোরআন খতম করেছে, অনেক রোজা রেখেছে, অনেক দান সাদাকা করেছে, অনেক ওয়াজ মাহফিলে হাজির হয়েছে, অনেক ওয়াজ মাহফিল শুনেছে, অনেক ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি করেছে, অনেক ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়েছে, অনেক অনেক ভালো কাজ করেছে, বাবা মার কথা শুনেছে, অনেক ভালো কাজ করেছে, কিন্তু সে কাউকে জুলুম করেছে, কেউ কাউকে গালি দিয়েছে, সে কাউকে ধাক্কা দিয়েছে, কারো হক মেরেছে, কারো টাকা মেরেছে, জুলুম করেছে, কিয়ামতের ময়দানে সকল পাওনাদার হাজির হবে, একজন একজন করে সবার পাওনার বিচার আল্লাহ করবে, এবং ওই দিন তার তো আর টাকা পয়সা দেওয়ার মতো থাকবে না, ওই পশু পাখিদের মতো আল্লাহ তাআলা বলবে না তুমি একটা ধাক্কা দিয়ে দাও, আল্লাহ তাআলা তার নেকামল যেগুলো কষ্ট করে সে আনছে ওইগুলো পাওনাদারকে দিয়ে বুঝে বিদায় করবেন, এভাবে দিতে দিতে তার নেকামল শেষ হবে, পাওনাদার শেষ হবে না, এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অনেক আমল করে অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পরও এরকম খালি হাতে জাহান্নামে অন্যদের আজাব অন্যদের গুনাহের বোঝা নিয়ে মাথায় জাহান্নামে যারা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হলো সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা, সবচেয়ে কপাল পোড়া, সবচেয়ে ভিখারী, সবচেয়ে অভাবী। এই রিক্ত সে সকল ভাইদেরকে বোনদেরকে বলতে চাই যাদের গায়ে জোর আছে, যাদের শক্তি আছে, বল আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, দাপট আছে, টাকার জোর, ক্ষমতার জোর, কলমের জোর, হাই হ্যালোর জোর আছে,
এই জোরের চোটে যার সাথে আপনার শত্রুতা আছে তার গোষ্ঠী উদ্ধার করলেন, তাকে দমন করলেন, তাকে মামলা দিলেন, তাকে হামলা দিলেন, তাকে জেল জুলুমের শিকার করলেন, তাকে নানাভাবে কষ্ট দিলেন, মনে করছেন আল্লাহ তাআলা দেখছেন না, মনে করছেন আল্লাহ তাআলা ভুলে যাবেন। আপনার রব লা ইয়াদিল্লু ওয়া লা ইয়ানসা, তিনি কোনো কিছু ভুলে যান না। আপনি আপনার রবকে এরকম মনে করবেন না, লা তাহসাবান্নাল্লাহ গাফিলা, জালিমরা যা করছে এগুলোর সম্পর্কে আল্লাহ উদাসীন, কিছুই দেখছেন না এরকমটি মনে করবেন না। আল্লাহর কসম, প্রতিটি জুলুমের বিচার কিয়ামতে আল্লাহ তাআলা অবশ্যই করবেন। ভাইরা আমার, কয়েকজন যুবক যখন একসাথ হয়, দুই যুবক একসাথে যখন রিকশা উঠে, রিকশাওয়ালা বেচারা একটু থেকে আরটু যদি করে, একটু বেশ কম করে, বাপের বয়সই হলো যায় কলার ধরতে, কারণ দুই দোস্ত একসাথে আছে কলেজে পড়ে, শরীরে একটা ভাব চলে আসে, ঠিক না মিঠি? আপনি যে রিকশাওয়ালাকে একটা ধাক্কা দিয়ে গেছেন, একটা ঘুষি, একটা থাপ্পড়, একটা গালি দিয়ে চলে গেছেন, বেচারা তো ভয়ে কিছু বলে নাই, কলেজের ছাত্র মারবে, কয়েকজন একসাথে আছে কিছু বলে নাই। ভাই আপনি কি জানেন, এই রিকশাওয়ালাকে আপনি এক সময় টর্চ লাইট দিয়ে খুঁজে আর পাবেন না। 10 বছর 20 বছর পরে যখন আপনার এই অপরাধের কথা স্মরণ হবে যে আমি তো আমার যৌবনে কলেজে পড়াকালীন সময় একজন রিকশাওয়ালার প্রতি অবিচার করেছিলাম, জুলুম করেছিলাম, এখন একটু মাপ চাই, ওই চেষ্টা করলেও তো খুঁজে আর লোকটাকে বের করতে পারবেন। আপনি বের করতে পারেন না দেখে কি আল্লাহও বের করতে পারবেন না? কিয়ামতের ময়দানে যখন বুড়া বয়সে এসে আমল করে জান্নাতে যাইতে নিবেন, ওই রিকশাওয়ালার সামনে এসে দাঁড়াবে। অতএব কারোর প্রতি কোন প্রকার জুলুম করব না ইনশাআল্লাহ। শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি কারোর প্রতি জুলুম হয়ে যায় ভাইরা আমার, তাহলে সাথে সাথে যখনই সম্বিত ফিরে আসবে, ইমানের চেতনা জেগে উঠবে, সাথে সাথে বিলম্ব না করে তার কাছে করজোড় করে মাপ চাইবেন, ভাই অন্যায় হয়ে গেছে আমাকে মাফ করে দেন, ভাই আমি আপনাকে একটু শক্ত কথা বলে ফেলেছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আপনি যদি দুনিয়াতে মাফ চেয়ে নেন, আপনার লেখা চুকে গেল, মামলা খালাস হয়ে গেল, না হলে মনে রাখবেন হাজার হাজার এরকম জুলুমের মামলা আপনার বিরুদ্ধে দায়ের হয়ে আছে, কিয়ামতের ময়দানে কোনো আমল কিন্তু কুলাবে না। বেশি আমল করতে পারেন আর না পারেন, অনেক তাসবিহ তেলাওয়াত করতে পারেন আর না পারেন, অন্তত কোন মানুষের প্রতি কখনো জুলুম করবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা শক্তিকে নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ। কয়েকজন বন্ধু একসাথে যখন বাসে উঠেন, কন্ডাক্টর বেচারা যা ভাড়া দেয়, 5-6 জন কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র একসাথে থাকলে দেখলে আর বেশি বাড়াবাড়ি করে না, যদি বেশি বাড়াবাড়ি করে চুপ গুরানে দিলে বেচারা মনে করে থাক যান বাঁচে, আছে না নাই? 10 টাকা 20 টাকা 50 টাকা কম দিয়ে চলে আসলেন, বেচারা ভয়ে কিছু বলে নাই, আপনি মনে করছেন শেষ এখানে, এই মামলা এখানে শেষ নাকি এখান থেকে শুরু, এই মামলা ফাইল হয়ে গেছে আল্লাহর আদালতে, আপনি টেরও পান নাই, কিয়ামতের ময়দানে এটা খোলা হবে। ভাইরা আমার, জুলুমের বিচার শুরু হলে রক্ষা হবে না, এই জন্য জুলুম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আসবে, শ্বশুর বৌমার প্রতি, শাশুড়ি বৌমার প্রতি, বা বৌমা আজকাল অনেক সময় অনেক বৌমা শ্বশুর শাশুড়ির প্রতি জুলুম করে, অনেক বৌমা দেখা যায় দেবর ননদদের প্রতি জুলুম করে, স্বামীকে তাদের সঙ্গে মিশতে দেয় না, টাকা পয়সা দিতে দেয় না, তারা জুলুম করে। আবার অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়ি বৌমার উপর জুলুম করে, প্রতিবেশী প্রতিবেশীর উপরে জুলুম করে, মালিক অধীনস্থের উপরে জুলুম করে, অধীনস্থ মালিকের প্রতি জুলুম করে, বাপ সন্তানের প্রতি জুলুম করে, সন্তান বাবার প্রতি জুলুম করে, ভাই বোন পরস্পরের প্রতি জুলুম করে, কাস্টমার মালিক দোকানদারের প্রতি, দোকানদার কাস্টমারের প্রতি, এরকম নানা শ্রেণী পেশার মানুষ শাসক প্রজাদের প্রতি, প্রজারা শাসকদের প্রতি জুলুম করে কি করে না? আল্লাহ আমাদের সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে 4 নম্বর আল্লাহর অপ্রিয় অপছন্দনীয় মানুষ হলো জালিম। আমরা জানলাম আমার মধ্যে যদি জুলুম থাকে আমি আজকেই তওবা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। নম্বর 5, অহংকারী, দাম্ভিক, অহংকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা গর্ব করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর ঘৃণিত, আল্লাহর অপছন্দনীয় মানুষেরা যারা অহংকার করে। আমাদের সমাজে এরকম অহংকারের রোগ আমাদের অনেকের মধ্যে আছে, সেটাকে আমরা রোগ মনে করি না, ওইটাকে আমরা
আত্মসম্মান মনে করি, আত্মসম্মান না, অহংকার এক জিনিস আর আত্মসম্মান আরেক জিনিস। আপনি নিজেকে বড় করলেন, বড় মনে করলেন, ভাবসাব নিয়ে রাস্তাঘাটে গেলেন, একটু বড় লোকের ছেলে, ক্ষমতাবান মানুষের ছেলে, আপনার চলাফেরার ভিতরে একটু ভাবসাব আসলো, বাকিদেরকে মানুষ মনে করলেন না, এটা হলো অহংকার। এই অহংকারটা আমাদের মধ্যে আছে না নাই? কারোর কাছে জ্ঞানের অহংকার আছে, কারোর কাছে পয়সার অহংকার আছে, কারোর ক্ষমতার অহংকার আছে, কারণ নাম যশ খ্যাতির অহংকার আছে। ও মালিক, আপনি আমাদের অন্তরকে অহংকার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। যার অন্তরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন। নো এন্ট্রি, তার জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বিনয়ী হওয়ার জন্য দোয়া করেছেন, আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন। বিনয়ী মানুষকে আল্লাহও ভালোবাসেন, বান্দারাও ভালোবাসেন, মানুষও পছন্দ করে, নরম মানুষ, ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। অহংকারী, দাম্ভিক এবং খুব বেশি গর্ব করে বেড়ায়, দাপট দেখায় বেড়ায়, এই মানুষগুলোকে মানুষও পছন্দ করেন না, আল্লাহও পছন্দ। অতএব মাটির মানুষ হব, চলাফেরায়, আচার আচরণে, কথায় যেন কোনো অবস্থাতে অহংকার প্রকাশ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, অহংকার হলো আমার চাদর। আল্লাহ বলছেন, এই অহংকার যদি কেউ করে তাহলে সে আমার চাদর নিয়ে টানাটানি করে, আর যে আমার চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছিঁড়ে ফেলবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তার জন্য জান্নাত হারাম। অতএব অহংকার করা যাবে না। আল্লাহ আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, পাঁচ নম্বর আল্লাহর অপ্রিয় মানুষের তালিকা জানলাম যে তারা হলো অহংকারী মানুষ। ৬ নম্বর হলো যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। ফাসাদের মধ্যে সবচেয়ে বড় ফাসাদ অনেক মুফাসসিরদের মতে কাবিরা গুনাহে যারা লিপ্ত হয়, শিরকে যারা লিপ্ত হয়, শিরক করে, এটা বড় ফাসাদ। ঠিক একইভাবে দুনিয়াতে শান্তি নষ্ট করে যারা, দেখবেন অনেক লোক আছে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ মারামারি কাটাকাটি, এগুলোই তাদের ভালো লাগে, ফাসাদ করতে ভালো লাগে, শান্তি ভালো লাগে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফিতনা এবং ফাসাদকারী মানুষকে পছন্দ করেন না। এগুলো ৬ প্রকারের মানুষ, ৬ নম্বর প্রকার। ৭ নম্বর হলো ওই সমস্ত মানুষগুলো যারা অহমিকা দেখায়, অহংকার করে, আগে যে ফখর করে, গৌরব করে, বড়াই করে বেড়ায়, তাদেরই মতোই, সেটারই আপনার আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে প্রকাশ করেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা ইস্তিকবার করে, যারা সত্যকে অস্বীকার করে, অহমিকা বশত মানতে চায় না, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। ৮ নম্বর হলো যারা দুনিয়া পেয়ে এত খুশি হয়ে যায় যে মনে হচ্ছে সে জান্নাত হাতের কাছে পেয়ে গেছে, মানে দুনিয়াদার যখন খুব মারাত্মক পর্যায়ের হয় তখন দুনিয়া পেলেই সে শুধু খুশি হয়, বাস তার কাছে আখেরাতের কোনো দাম নাই। মনে রাখবেন, দুনিয়ার কোনো নেয়ামত পেলে খুশি হওয়াটা দোষের না, কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেলেন এটার মানে হলো আপনার অন্তরে দুনিয়া ভরে গেছে। কথা কি বুঝাতে পারছি? অনেক লোক আছে দেখবেন যে দুনিয়ার কোনো অর্জন হলে খুশিতে একদম বাঘ বা সে লাফালাফি, মনে হচ্ছে জান্নাত পেয়ে গেছে। আবার দুনিয়ার যদি কোনো ক্ষতি হয়ে যায় সে এমন ভাবে ভেঙে পড়ে, মনে হচ্ছে তার সব শেষ হয়ে গেছে। এটা কোনো মুসলমানের চরিত্র না। ইমানদারের চরিত্র হলো দুনিয়া অর্জন হচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করলাম, এত আহামরি খুশির কিছু নাই, কারণ আমি তো এখনো জান্নাত পেয়ে যাইনি। ঠিক না বেঠিক? আমি যে খুশি হয়েছি, এই খুশি হওয়াটা আমার ষোলো কলায় পরিপূর্ণ হতো, এই খুশি হওয়াটা আমার পূর্ণতা পেত যদি আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা দিতেন। কোরআনে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে আস্তে আস্তে দূরে সরানো হবে, আর কিয়ামতের দিন জাহান্নাম থেকে তাকে মুক্ত ঘোষণা করা হবে, জান্নাতে যখন প্রবেশ করানো হবে, এই ব্যক্তি আসল সাকসেস, আসল সফল হয়ে গেল, তার এই সফলতা আর কখনো ব্যর্থতায় পর্যবসিত হবে না। এ হলো আসল সাকসেস এবং সফল মানুষ। ভাইরা আমার, সেই সফল, সেই সার্থক মানুষ আমাদেরকে হতে হবে এবং তার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য ইমানদারের সুখী হওয়ার একটা গুরুত্বপূর্ণ টনিক হলো এটা যে ইমানদার কোনো অর্জনে খুব বেশি আত্মহারা হতে যাবে না, আনন্দ করবে, আনন্দ আত্মহারা হবে না, আবার কোনো ক্ষতিতে কষ্ট হতে পারে, মানুষ হিসেবে কষ্ট হওয়াটা স্বাভাবিক, কিন্তু কষ্টের চোটে ভেঙে পড়বে না। কথা কি বুঝাতে পারছি? ভাইরা আমার, আমি যখন মাদ্রাসায় পড়ি, আজ থেকে অনেক বছর আগের কথা, সম্ভবত দুই যুগ আড়াই যুগের মতো হয়ে গেছে,
আমি অনেক ছোট ছিলাম, আমার মনে আছে যে একবার ঈদের সময় শহর থেকে গ্রামের বাড়িতে যাব, তো বাসের টিকিট পাওয়া খুব টাফ। আমি একটা টিকিট পেয়ে গেছি ভালো বাস, তো খুব লাফাতে লাফাতে আমার আব্বার এক বন্ধু ছিলেন, খুব দিনদার, খুব আল্লাহ ভীরু, এখনো বেঁচে আছে। আমার সে চাচার কাছে এসে খুব আনন্দ জাহির করতে করতে, একটু বেশি আনন্দ করছিলাম ছাত্র মানুষ, যে চাচা আমি তো টিকিট পেয়ে গেছি। তখন চাচা আমার এই অতিরিক্ত আনন্দ দেখে বললেন, বাবা তুমি মাদ্রাসায় পড়ো, তুমি আলেম হতে যাচ্ছ, তোমার এই অতিরিক্ত আনন্দটা আমার কাছে ভালো লাগে না। আমি বললাম, চাচা এটা কেমন কথা বললেন, আমি একটা টিকিট পাইছি খুশির খবর, আপনার ভালো লাগে না মানে? তিনি আমাকে বলছেন, বাবা তুমি খুশির খবর পেয়েছ, এই জন্য খুশি হয়েছ, আমিও খুশি। আমি বোঝাতে চাইছি যে একজন মুসলমান সে দুনিয়ার কোনো অর্জনে এত পাগল পড়া হবে না, তার কাছে দুনিয়াটা এত গুরুত্বপূর্ণ কিছু না। আল্লাহ কোন নিয়ামত দিয়েছেন সে অবশ্যই খুশি হবে, আল্লাহর নিয়ামতে খুশি প্রকাশ করাটাও কোরআনের নির্দেশ, কিন্তু খুশির চোটে আত্মহারা হবে না, এত পাগল পড়া হবে না, কারণ জান্নাত তো পেয়ে যাও না এখনো, তুমি টিকিট পেয়েছ। যদি জান্নাত তোমার আল্লাহ তাআলা না দেন, আল্লাহ না করুন জাহান্নাম দেন, তাহলে তোমার খুশির দুই পাশে কোনো দাম আছে? এত আত্মহারা হওয়া এটা তোমার ঈমানের সাথে যায় না বাবা। ঠিক একই ভাবে আমাদের সমাজে অনেক মানুষ আছি, আমরা একটু বিপদ আপদ হলে আমরা ভেঙে পড়ি, একদম স্যাড ব্যাড, মানে আমরা একেবারে মনে হয় যে আমি শেষ। ঈমানদার মনে রাখবে, আমার যদি সব হারিয়ে যায়, সব হারিয়ে যায়, আর বিনিময়ে আল্লাহ তাআলা যদি আমার জন্য জান্নাতটা রাখেন, ব্যবসা লাভের না লসের, সব হারিয়ে গেল একটা অ্যাক্সিডেন্টে, আমার সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, আপনজন সব হারিয়ে গেল, সবাই বেঈমানি করলো, সবাই দূরে সরাই দিল, আমার বিপদ আপদ হতে থাকলো, কোনটা দূর ছোট দূর, কোনো বিপদ সরলো না, কোনো সব দিক থেকে ক্ষতি হয়ে গেল, দুনিয়ার সব সম্পদ, সব ইজ্জত, সব চলে যাওয়ার বিনিময়ে যদি আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি জান্নাতটা দিয়ে দিলাম, লাভ হলো না লস হলো? 50-60 বছরের কষ্টের বিনিময়ে যদি অনন্তকালের অসীম কালের জন্য চিরসুখের ঠিকানা আমার নিশ্চিত হয়ে যায়, তাহলে আমার লাভ হলো না লস হলো? এই জন্য ঈমানদার কোনো দুঃখে কোনো বেদনায় একেবারে ভেঙে পড়বে, এটা তার ঈমানের সাথে যায় না, এটা বেঈমানের চরিত্র হতে পারে। ঈমানদার সবর করবে আর যে কোনো ভালো কাজে আল্লাহর শুকর আদায় করবে, খুশি হবে, কিন্তু আত্মহারা পাগল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন অতিরিক্ত আনন্দে আত্মহারা, কোন আনন্দে আত্মহারা, দুনিয়াবি কোন বিষয় পাওয়ার পরে করে পাগল করা হয়ে যাওয়া, এই অতিরিক্ত দুনিয়া দুনিয়া করা মানুষ, দুনিয়া খাই খাই করা মানুষ, এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না। অতএব ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানা চাইব, আল্লাহ যেন আমাদেরকে এরকম দুনিয়ার মধ্যে ডুবায় না রাখে। আজ আজ যে পৃথিবীতে আমরা বসবাস করছি, ভোগবাদের দুনিয়া, কিসের দুনিয়া ভাই? ভোগবাদ। চতুর্দিকে দেখবেন শুধু ভোগের আহ্বান, যত বিজ্ঞাপনে বিলবোর্ড, যত অ্যাডভার্টাইজ, যত আহ্বান, সব দেখবেন কিসের? ভোগের। দুনিয়াতে মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, ভোগ করো। আর ইসলাম বলে মানুষকে ভোগ নয়, প্রয়োজন যা তা অবশ্যই তুমি ভোগ করো, কিন্তু তোমার প্রয়োজনের বেশি ভোগ করবে না, বরং ত্যাগ করতে শিখো। ভোগে নয়, বরং ত্যাগেই আনন্দ আছে, ত্যাগেই তোমার পরিতৃপ্তি আছে, আল্লাহর জন্য দান করো, স্যাক্রিফাইস করতে শিখো, ত্যাগ করতে শিখো। ইসলাম সেটা বলে, ভোগ পশু পাখিও করে, ত্যাগ এটা সবাই করতে পারে না। আল্লাহ আমাদেরকে ত্যাগী মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা 8 নম্বরের, যাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন তাদের কথা জানলাম। সে মানুষগুলো হলো দুনিয়ায় যারা আত্মহারা হয়ে যায়। আত্মহারা হয়ে যাওয়া এটা এখন কমন একটা বিষয় হয়ে গেছে, নামাজ কালাম পড়ি, ওয়াজও শুনি, সবই ঠিক আছে, কিন্তু পয়সাটা, পয়সা ছাড়া আর কিছু বুঝি না, পয়সা ছাড়া দুনিয়া ছাড়া আর কিছু বুঝি না। দুনিয়া আমাদের লাগবে, দুনিয়া চলতে হলে নৌকার মতো, নৌকা যখন পানি দিয়ে চলে, নৌকা তো পানি দিয়েই চলে নাকি, পানি দিয়ে নৌকা চলে, পানি ছাড়া নৌকা চলবে? দুনিয়া ছাড়া আমরাও এরকম দুনিয়াতে চলতে পারবো? দুনিয়াতে চলতে হলে দুনিয়ার দরকার আছে, টাকা পয়সা, রিজিক, থাকার জায়গা, এগুলো দরকার আছে,
কিন্তু যদি সেগুলো আমাদের ভিতরে ঢুকে পড়ে একদম আমরা দুনিয়ার ভিতরেই ডুব দিয়ে যাই, দুনিয়া ছাড়া কিছু না বুঝি, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া করি, তাহলে নৌকার ভিতরে পানি ঢুকার মতো হয়ে যাবে, ওই নৌকা অ্যাক্সিডেন্ট করবে, ডুবে যাবে, আমরা দুনিয়ার ভিতরে ডুবে যাবো, আজকে সে অবস্থা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করুন। আমাদের পূর্বসূরীদের দুনিয়া বিমুখতার ঘটনাবলী এবং ইতিহাসগুলো জানার চেষ্টা করবেন, সালাফের পূর্বসূরীদের কিভাবে দুনিয়া বিমুখতার সাথে জানার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সারা পৃথিবীর সকল নেয়ামত, সকল নেয়ামতের উপকরণ, ভোগের উপকরণ সবগুলো মিলে আল্লাহর কাছে যদি একটা মাছির দানা পরিমাণ মূল্যবানও হতো, তো আল্লাহর প্রতি বেঈমান কোন কাফের, কোন মুশরিক, আল্লাহর কোন অবাধ্য নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন এক জগ পানিও দুনিয়া থেকে পান করতে দিতেন না, এক জগ পানি পান করতে দিতেন না, যদি দুনিয়ার দাম আল্লাহ তার কাছে, আল্লাহর কাছে একটা মাছির দানার পরিমাণ হতো, এতটুকু দামও নাই, এটা মৃত্যুর আগে টের পাওয়া যাবে না। আল্লাহ আমাকে আপনাকে আমাদের বুঝার তৌফিক দান করুন।